আপনাদের সামনে হাস্য কৌতুক সম্পর্কে বলছি। এখন ভাই ফসলের রোগ আসি গেলে, মানুষের রোগ আসি গেলে, এমন মানুষের আসি গেলে রোগ সরকারে কোজে হামাকো দুই একটা করে বেশি ভ্যাকসিন দোক। হ্যাঁ হ্যাঁ, মুখ সরকারের নিজ্ঞা গাউন কৌচুং। হ্যাঁ হ্যাঁ, শোনেনি মানুষ ভাই আমি সবারে জানাই, শোনেনি মানুষ ভাই আমি সবারে জানাই, বিদেশ থেকে আসছে ভাইরাস বাঁচার উপায় নাই, বিদেশ থেকে আসছে ভাইরাস বাঁচার উপায় নাই। নরেন্দ্র মোদি মমতা দিদি, নরেন্দ্র মোদি মমতা দিদি কি বলছে শুনো না, বিদেশ থেকে আসছে ভাইরাস নামটি করোনা। আবার মোবাইল টিভি কি বলেছে, আবার মোবাইল টিভি কি বলেছে, শোনেন দিয়া মন রাস্তাঘাটে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন, রাস্তাঘাটে টহল দিচ্ছে পুলিশ প্রশাসন। চার দোকানে ভিড় দেখো ভাই শুধু চাহা খোর, চার দোকানে ভিড় দেখো ভাই শুধু চাহা খোর, পুলিশ দেখে সেই ব্যক্তিরা মারছে ভাই রে দৌড়, পুলিশ দেখে সেই ব্যক্তিরা মারছে ভাই রে দৌড়। আমার ওই দিক দা চার দোকান মুদিখানা দোকান সব বন্ধ লকডাউনের সময়, হাই রে বাপ। এই তো চা খোর ভাই, দিনে তিনবার চা খাও, দুপুরবেলা যাই এনে চার দোকানে কচুং, ফাঁকা আছে বোরে কাকা কচে পাছাতি ফাঁকা। হ্যাঁ পাছাতে যাই ভাই, এটা চার কাম নিনু, খালি চা খাম বলে পাড়ার একটা ছেলে কচে, এই দাঁড়িয়া এক্ষণে ফেলাবে মারিয়া, মানে কি হয়েছে দা, কচে হয়েছে পুলিশের গাড়ি সঙ্গে চার কাপটা দিনও ছাড়ি বাস তোলাতে দৌড়াই চলে গেল বাড়ি, এলা চা খাবো না পুলিশের মারি খাবো দা, কঠিন অবস্থা, এমন না গেলে ওই সময় ভয় কখন কি হয়। এই যেমন গাউনলা তৈরি করুক না মানুষ শুনে, হ্যাঁ মোর গাউনলা ফের দা বিশ্বাস করিবে না, বাউল শিল্পীরা গঙ্গারামপুর নয়া বাজার, মোর গান গান ডুপ্লিকেট করিয়া না আমরা ফের করেন সেন্টারে গাউন আরম্ভ করিয়া। হ্যাঁ বাউল ঢুকে দিয়ে দা বাউল কি জানেন, পাগল মন মন রে মন কেন চায় সবাই বাঁচিতে, পাগল মন মন রে মন কেন চায় সবাই বাঁচিতে, বিদেশ থেকে আসছে ভাইরাস নামটি করুণা, বিদেশ থেকে আসছে ভাইরাস নামটি করুণা, এত করে বলছে মানুষ কেন বুঝো না, যদি মানুষ বাঁচতে চাও ঘরে বন্দি হয়ে যাও, যদি মানুষ বাঁচতে চাও ঘরে বন্দি হয়ে যাও, শোনো মানুষ ভাই আমি সবারে জানাই, শোনো মানুষ ভাই আমি সবারে জানাই, বিদেশ থেকে আসছে ভাইরাস বাঁচার উপায় নাই, বিদেশ থেকে আসছে ভাইরাস বাঁচার উপায় নাই। আমাদের বাঁচতে হবে, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এই যে মাস্ক যদি না পরিবেন তাহলে নি জানে যে মরবেন, এই যে আমরা মাস্ক লাগাচ্ছি মুখের মধ্যে কেন, যদি মাস্ক ছাড়া আপনি বাইরে ঘোরেন গঙ্গারামপুরে যান বনিয়াদপুরে যান বালুঘাটে যান তো পুলিশে ধরিবে জরিপানা করিবে, তারপর দিবে ভাই কেস, যে কোনো ফসল কামাইলো বেচি তা মানসে, এইরকম হচ্ছে অবস্থাটা। তো আমি আপনাদের সামনে আঞ্চলিক ভাষা কথা বললাম, ভুল হলে আমাকে মাফ করবেন, আমি এখন আপনাদের সামনে একটা দারুণ জিনিস দেখাচ্ছি যেটা সরকার নিয়মে বাধা করেছে, আমি জামাটা খুলতেছি আপনারা দেখেন, কঠিন অবস্থা। 18 বছরের নিচে বাচ্চাদের বাইকের চাবি হাতে দেবেন না, কেননা আমাদের মহিপালের একজন ছেলে বাবার একটাই, তো বাবাকে বলছে বেটা যা কাজ করিবা যা, তো ছেলে বলছে না বাবা আমি কাম করিবা যাবো না, সবাই গাড়ি নিছে মোর গাড়ি কই বাইক কই কিনে দিলি, কচে আমরা গরিব মানুষ, কচে না যদি না গাড়ি দিস কিনি একটা তাহলে আমি থাকবো না চলে যাবো দিল্লি, তোর গারস্থিটা হয়ে যাক বার ছিলে, একটা নতুন গাড়ি কিনে দিয়েছে, গাড়ি কেনার পরে বিশ্বাস করবেন না ছেলেটা বাইকটা বের করে আর ঝাড়তেছে ঝাড়তেছে, ওর মা যদি বিপদ হয়ে যায় মা সব থেকে আগে বুঝতে পারে, অন্তর কেঁপে উঠে, মা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে ঠাকুর আমার ছেলেটা কোথায় যাবে তাকে তুমি ভালো করে বাড়িতে ফিরিয়ে দিও। এইবার গাড়িটা ঝাড়তে ঝাড়তে বোতামগুলো সব খুললো, আমাদেরকে লক্ষ্য করবেন বোতামগুলো খুলেছে, মা বলছে আপনা বোতামগুলো কেন খুললি, কত দা তুই বুড়ি মানুষ এগুলো বুঝা পাবা নাই, এইভাবে বোতাম খুলেছে ভাই। এবার গাড়িতে স্টার্ট দিয়ে দিল, সেলফে নতুন গাড়ি, গাড়িটার নাম হচ্ছে গেলো আমার, ওর বাবা বলছে গেলো আমার, আসলে গাড়িটার নাম হচ্ছে গ্ল্যামার। এবার সেলফে স্টার্ট হয়ে গেল, যখন স্টার্ট করতে হচ্ছে তখন আওয়াজ হয়ে গেল,
যেতে শুরু করেছে, পশ্চিম দিকে চলে গেল, কুসুমুন্ডি দিয়ে বুনিয়াদপুরে আসবে এমন অবস্থা। একটা পানের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, বলছে এই স্বপন দা একটা পান দে তো। বলে কী দিয়ে খাবে? বলে 100 দিয়ে দে। এবার পান খাচ্ছে আর ওর গাড়িটা দেখতেছে, আরে নতুন গাড়ি? বলে হ্যাঁ, এই তো আমার বাবা কিনে দিল। তো কোথায় যাবে? বলে বুনিয়াদপুর। ও মনে মনে চিন্তা করেছে, আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি এই হাওয়া ঢুকেছে ভিতরে, জামাটা ফুলে গেছে, বাইরে ফুলে গেছে। তো সবাই অনেক কিছু ভাবতেছে, তা না করে আমি জামাটা খুলে বোতামটা পিছনে করে দিই। এইভাবে বোতাম পিছনে করে দিল, আমার দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন, এই বোতাম পিছনে করে দিল। আবার স্টার্ট করেছে গাড়িটাকে, নতুন গাড়ি, সেলফি স্টার্ট হয়ে গেল, যাওয়া শুরু করলো। এবার আর হাওয়া ধরবে না, উপর মালিকের অর্ডার হয়ে গেছে। ঠিক কুসুমুন্ডি চৌমুনিতে বিশ্বাস করবেন না, ঈশ্বর আল্লাহ না করে কারো ছেলে এরকম দুর্ঘটনায় মারা যায়। সেই ছেলেটার গাড়িটা কারো সঙ্গে ধাক্কা লাগেনি, বাম সাইডে পড়ে গেল, গাড়িটা ঘুঁ কু করতেছে, আর ছেলেটা এইদিকে পড়ে ভাঙে করতেছে। অনেক রিক্সা চালক, টোটো চালক ছিল, ওরা বলছে এই দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, রায় রে দেখলি, হে হে, কী হয়েছে কী হয়েছে, এই সর্বনাশ। বিয়ে পাশে একজন রিক্সা চালক ছিলেন, উনি কিন্তু ওই ইউনিয়নের হেড। এবার উনি তাকায় বলছে, এই ছেলেটাকে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে, বুটিটা পাল্টি খেয়েছে। বলে কি বুটি পাল্টি খেয়েছে? দেখি দেখি সরো সরো নড়ো নড়ো দেখতেছে। এবার সবাই দেখে বলছে, আরে বুটিটা যদি পাল্টি না খায় বোকা, তো বোতামটা পিছনে যাবে। এই যে ছেলেটার বোতামটা পিছনে হয়ে গেছে। বুঝতে পারলেন, বোতাম পিছনে হয়ে গেছে। এবার তারা রিক্সা চালক, তারা হচ্ছে টোটো চালক, এবার সবাই হাতগুলো ধরে ওটাকে বডিটাকে পাল্টি করাচ্ছে, মাথাটাকে ঘোরাচ্ছে। এই ঘোরাতে ঘোরাতে ছেলেটার আ বন্ধ আওয়াজ হয়ে গেল। যখন আওয়াজটা বন্ধ হয়ে গেল, বিশ্বাস করবে না, ছেলেটাকে শুয়ায় দিল। দেওয়ার পরে নাকে দেখছে নিঃশ্বাস বন্ধ, পেটের মধ্যে উঠাডুবা বন্ধ, ওই জায়গাটা হয়ে গেল সন্দ। সবাই বলছে, রে ছেলেটা তো মারাই গেল, সর্বনাশ, ছেলেটা মারা গেল। বলে হ্যাঁ। এইবার স্বপন পানুয়া চলে যাচ্ছে ঘাঁ 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 করে, গিয়ে বলছে কী ভাই কী ভাই এত ভিড় কিছের? বলে আপনাদের ওইদিকের একটা ছেলে আসে ভাই, বডি টডি পাল্টে ঠায় খেয়ে মরি টরি একদম শেষ হয়ে গেল। বলে দেখি দেখি, ওহো, এই ছেলেটা তো মহিপালের বাবার একটাই ছেলে, নতুন গাড়ি নিয়ে আসতেছিল, আমার কাছে পান খাইলো, তো মারা গেল। বলে হ্যাঁ, আমরা ভাই চেষ্টা করলাম, বডিটা তো পাল্টে খেলো, আমরা বডিটাকে সোজা করার জন্য অনেক চেষ্টা করলাম, পারলাম না। বলে কীভাবে? বলে মাথাটাকে ঘুরাচ্ছিলাম। দৌড় মশাই, আপনারা জোর করে মেরে ফেলেছেন, কত মুখ দিয়ে বাজে কথা উচ্চারণ করবি না, আমরা জোর করে মেরেছি, আমরা হচ্ছি মানুষের সেবা করার জন্য, আল্লাহ ঈশ্বর আমাদের পাঠিয়েছে, অসুস্থ মানুষকে রাত্রির অন্ধকারের মধ্যে আমরা নিয়ে যাব, হসপিটালে পৌঁছায় দেবো, তা আমরা চেষ্টা করলাম, বাঁচাতে পারেনি, আপনারা সরেন তো। স্বপন পানুয়া বলছে, সরেন তো নরেন তো, সরেন তো নরেন তো। এই করতে করতে ছেলেটার পিছনের বোতামটা খুলে সামনে করে দিল। যখন সামনে করে দিল, তখন কিন্তু ততক্ষণ ছেলেটা নেই, তার আগেই ছেলেটা নিঃশ্বাস ত্যাগ করেছে, বিদায় নিয়ে চলে গেছে। সবাই বলছে, হো হো, একলাই সোজা করে দিলে রে, হারি মা, একলাই সোজা করে দিলে, তো মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? সরকার বলেছে 18 বছরের নিচে বাচ্চাদের বাইকে চাপি হাতে দেবেন না, সরকারি নাইনে বাধা আছে। এবার আপনাদের সামনে আমি যে হাস্য কৌতুক করলাম, অয়াকার আমি সয়াকার সত্যি অয়াকার আপনাদের কয়াকার কাছে ভয়াকার বিনীত ভয়াকার ভাবে অয়াকার অনুরোধ কয়াকার করছি, অয়াকার আমাদের চয়াকানের চ্যানেল, জয়াকারে যদি আপনাদের ভয়াকার ভালো লয়াকার লাগে দয়াকার, তাহলে অয়াকার আমাদের সাবস্ক্রাইব কয়াকার করবেন, অয়াকার আমাদের কয়াকার কমেন্ট কয়াকার করে জয়াকারে জানাবেন দয়াকার, তাই অয়াকার আপনাদের কয়াকার কাজ থয়াকার থেকে অয়াকার আমরা সয়াকার সহযোগিতা ভয়াকারের জন্য কয়াকার পাই, সয়াকার সবাইকে ধয়াকার ধন্যবাদ, নয়াকার নমস্কার, পয়াকার প্রণাম, সয়াকার সালাম, ময়াকার।